প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আইপিএল 2023 ফাইনালের শেষ ওভারে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে চেন্নাইকে শিরোপা জিতিয়েছেন রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা চমৎকার ব্যাটিং প্রদর্শন করে শেষ ওভারে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি জিতে চেন্নাইকে পঞ্চম শিরোপা তুলে দিয়েছেন। আর এর সাথে সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যৌথভাবে পাঁচটি শিরোপা জয়ের মালিক হয়ে গেল চেন্নাই সুপার কিংস। ক্যাপ্টেন কুল ধোনির নেতৃত্বে আরও একটি শিরোপা জিতে নিল চেন্নাই সুপার কিংস। এবার চলুন জেনে নেওয়া যাক আইপিএল 2023 ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর কে কি পুরস্কার জিতে নিল। চ্যাম্পিয়ন হয়ে গেছে চেন্নাই সুপার কিংস। চ্যাম্পিয়ন হয়ে তারা যে পুরস্কার জিতে নিল সেটা হচ্ছে 20 কোটি রুপি জিতে নিয়েছে চ্যাম্পিয়নের পুরস্কার চেন্নাই সুপার কিংস। এরপরের পুরস্কারটি গেছে রানার আপ গুজরাট টাইটান্সের ঘরে। গুজরাট টাইটান্স রানার আপ হয়ে তারা পুরস্কার জিতে নিয়েছে 13 কোটি রুপি। 13 কোটি রুপি তারা পকেটে পুরেছে। এদিকে এরপরের পুরস্কারটি গেছে তৃতীয় স্থান অধিকারী মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এবারে তৃতীয় হয়েছে, যার কারণে তারা পুরস্কার হিসেবে পেয়েছে 7 কোটি রুপি। এরপরের পুরস্কারটি চতুর্থতম স্থান হয়েছে লখনউ সুপার জায়ান্ট। লখনউ সুপার জায়ান্ট পেয়েছে এবার আর আসর থেকে 6.5 কোটি রুপি। এরপরে কিছু ব্যক্তিগত পুরস্কার, প্রথমে আসি বিশ্ব ক্রিকেটার গুজরাট টাইটান্সের শুভমান গিল। তিনি সর্বোচ্চ রান সংগ্রহ করে কিন্তু পেয়ে গেছেন অরেঞ্জ ক্যাপ, আর যার কারণে তিনি পেয়েছেন 10 লাখ রুপি। এরপরে সর্বোচ্চ উইকেট শিকারের দিকে, 17 ম্যাচে 28 উইকেট শিকার করেন মোহাম্মদ সামি, তিনিও জিতেছেন 10 লাখ রুপি। এরপরে রয়েছে সেরা উদীয়মান ক্রিকেটার। সেরা উদীয়মান ক্রিকেটার পুরস্কার জিতে নিয়েছেন রাজস্থান রয়্যালসের খেলোয়াড়, তিনি কিন্তু গায়কোয়াড, তিনিও জিতে নিয়েছেন 10 লাখ রুপি। এরপর পরেই আরও একটি পুরস্কার গিয়েছে শুভমান গিলের ঘরে। তিনি সর্বোচ্চ ফ্যান্টাসি পুরস্কার পেয়েছেন, আর এজন্য তিনি পেয়েছেন 10 লাখ রুপি। এরপরে শুভমান গিলের আরও একটি পুরস্কার পেয়েছেন, তিনি হচ্ছেন পাওয়ার প্লে ছাড়াও চমৎকার খেলার জন্য, পুরো সিজন ভালো খেলার জন্য আরও একটি পুরস্কার পেয়েছেন, যার জন্য তাকে দেওয়া হয়েছে আরও 10 লাখ রুপি। এবারের টুর্নামেন্টে কিন্তু আইপিএল দারুণ কাটিয়েছেন গুজরাট ওপেনার শুভমান গিল। করেছেন আসরে সর্বোচ্চ রান, রয়েছে 3টি শতক, আর সর্বোচ্চ রান সংগ্রহের পুরস্কার পাশাপাশি নিজে নিয়েছেন আরও 3টি শ মোট 4টি পুরস্কার। এরপরের পুরস্কারটি পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, তিনিও কিন্তু চমৎকার খেলেছেন, যার কারণে তার পকেটে একটি পুরস্কার উঠেছে, সেটা হচ্ছে 10 লক্ষ টাকার। এরপরে আরও একটি পুরস্কার গেছে গুজরাটের খেলোয়াড় রশিদ খান, তিনি চমৎকার খেলেছেন, এর মধ্যে একটি চমৎকার ক্যাচ ধরেছেন, যার কারণে তিনি পেয়েছেন 10 লাখ রুপি। এরপরে রয়েছেন আরসিবির খেলোয়াড়, সেটা হচ্ছে ডুপ্লেসিস। ডুপ্লেসিসে একটি পুরস্কার দিয়েছেন, সেটা হচ্ছে পাওয়ার অফ দ্য সিজন নির্বাচিত হয়ে 10 লাখ পুরস্কার পেয়েছেন। এছাড়া আরও কিছু পুরস্কার আছে, দুর্দান্ত ক্যাচ ধরে লখনউ সুপার জায়ান্টের ব্যাটার কাইল মায়ার্সকে ফেরিয়েছিলেন রশিদ খান। এছাড়া ফেয়ার প্লে অফ দ্য সিজন নির্বাচিত হয়েছেন আজিঙ্কা রাহানে। আসরের সর্বোচ্চ উইকেট শিকারের কথা তো আপনাদের সাথে শেয়ার করলাম, সেরা উদীয়মান ক্রিকেটার শেয়ার করলাম, ব্যাট হাতে সর্বোচ্চ স্ট্রাইক রেট খেলা ক্রিকেটার পুরস্কার নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। 183.48 স্ট্রাইক রেটে তিনি করেছেন 14 ম্যাচে 400 রান। এদিকে ধোনিকে যে মিস্টার কুল বলা হয়, সত্যিই তিনি কিন্তু মিস্টার কুল। কিক রকম মাথা ঠান্ডা রেখে চমৎকার করে দলটিকে টেনে নিয়ে গেছেন ফাইনালের মঞ্চে এবং সেরা বিজয়ী হয়েছেন মিস্টার কুল। ধোনি প্রথমে কিন্তু একটি চমৎকার স্ট্যাম্পিং করে ফিরিয়ে দিয়েছিলেন শুভমান গিলকেও। তো বন্ধুরা, খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন। ভালো থাকুন, ধন্যবাদ।